বন্ধুরা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পর্কে তো আপনারা অনেকদিন প্রায় শোনেননি বললেই চলে। আর বন্ধুরা, জেমস ওয়েব এমন একটি প্ল্যানেটকে খুঁজে বের করেছে যেটা আমাদের পৃথিবীর থেকে 122 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। আর বন্ধুরা, নাসা এই প্ল্যানেট থেকে এমন কিছু মিস্ট্রিয়াস ক্যাপচার করেছে যেটা এখানে এলিয়ান লাইফ থাকার দিকে ইশারা করছে। আর বন্ধুরা, আমাদের জেমস ওয়েব আরও একটি এমন প্ল্যানেটকে খুঁজে বের করেছে যার মাস আমাদের পৃথিবীর মাসের 91% এবং সাইজ 99%। আর এইরকম স্ট্রেঞ্জ এবং আর্থ লাইক এক্সো প্ল্যানেটকে খোঁজে নাসা ট্রানজিস্টারিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট অর্থাৎ টেস। আর বন্ধুরা, এই এক্সোপ্ল্যানেটকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ খোঁজার আগে এই টেসই প্রথম খোঁজ করেছিল। বন্ধুরা, এখন আপনি এই প্ল্যানেটটিকে দেখুন যেখানে গরম গরন্ত লোহা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং আরও একটি প্ল্যানেট রয়েছে যেখানে এত জোরে কাঁচের টুকরো পড়সা হয় যার স্পিড শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমাদের পৃথিবীতে হওয়া আজ পর্যন্ত সবথেকে বড় হ্যারিকেন প্যাট্রিকার থেকেও এটা 3 গুণ বেশি। আর এই এক্সোপ্ল্যানেট থেকে লাইট রিফ্লেক্ট হয়ে বাইরেও বেরোয় না। আর এটা শুনে নিশ্চয়ই আপনি এবার ভাবছেন যে তাহলে এর পেছনে কি কারণ রয়েছে। আর বন্ধুরা, একদম শেষে আমরা এমন একটি প্ল্যানেট সম্পর্কে জানবো যার শেপ একটি ব্যানানা বা কলার মতো দেখতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের খোঁজ করা ইউনিভার্সের কিছু এমন এমন ভয়ঙ্কর প্ল্যানেট সম্পর্কে জানবো যেগুলো জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই বন্ধুরা, এই সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটি না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওর মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, ওয়াপ 76B, এটি জুপিটারের মতো একটি গ্যাস জায়ান্ট হলেও এর রং কিন্তু নীল রঙের। আর বন্ধুরা, এটা এতটাই গরম যার জন্য সায়েন্টিস্টরা একে হট জুপিটার নাম দিয়েছেন। বন্ধুরা, এটার নিজের নক্ষত্র থেকে আসা 95% রেডিয়েশনকে নিজের মধ্যে অ্যাবসর্ব করে নেয়, অ্যান্ড ফর দ্যাট রিজন এর অ্যাটমসফিয়ার এতটা গরম। এটা এমন একটি প্ল্যানেট যেখানে জল নয় বরং গলন্ত লোহার বর্ষা হয়। আর এটা গ্যাসিয়াস প্ল্যানেট হওয়ার জন্য এখানে গলন্ত আয়রন যেখানে সেখানে পড়তে থাকে, কেন কি এর কোনো সারফেস নেই। আর বন্ধুরা, এই গলন্ত লোহার বর্ষা এক এক ফোঁটার টেম্পারেচার প্রায় 2400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। মানে এটা এতটাই গরম যেখানে মেটালস এখানে আসার সাথে সাথেই এটা গোলে বাষ্পে পরিণত হয়ে যায়। বন্ধুরা, এবার আমরা জানবো HD 18973B সম্পর্কে। এটি এমন একটি প্ল্যানেট যেখানে কাঁচের টুকরোর বর্ষা হয়, আর ওটা আবার বিশাল তেজ গতিতে। বন্ধুরা, গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি যার জন্য এখানে কাঁচের টুকরো বুলেটের থেকেও বেশি গতিতে নিচের দিকে আসে। আর বন্ধুরা, এই জায়গায় আপনি ভাবতে পারছেন আপনি যদি এখানে স্পেস স্যুট পরেও যান তাহলেও কিন্তু আপনার স্পেস স্যুটের কোনো অবস্থা থাকবে না। এবার চলুন আমরা করোটন 70B প্ল্যানেটের দিকে যাই, যেটা নরকের থেকেও খারাপ জায়গা, যাকে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা প্ল্যানেটের থেকে রেড জায়ান্ট স্টার বেশি লাগছে, কেন কি এর হোস্ট নক্ষত্র এই প্ল্যানেটের খুব কাছাকাছি থাকার জন্য এই প্ল্যানেট গলন্ত লাভা দিয়ে ভরা। এর হোস্ট নক্ষত্র আমাদের সূর্যের তুলনায় 360 গুণ বেশি বড়। আর এই প্ল্যানেট নক্ষত্রের খুব কাছাকাছি হওয়ার জন্য নক্ষত্র থেকে আসা রেডিয়েশন এই প্ল্যানেটের উপর ডাইরেক্ট অ্যাটাক করে। আর এই প্ল্যানেটের টেম্পারেচার এতটাই বেশি যেখানে কোনো পাথরকে গলিয়ে বাষ্পে রূপান্তরিত করতে পারে। আর বন্ধুরা, আশ্চর্য ব্যাপার তো এটাই যে ক্রোটন 70B টাইটলি লকড প্ল্যানেট, অর্থাৎ এই প্ল্যানেটের একটি অংশ এক সাইডে সবসময়ের জন্য বরফ থাকে আর একটি সাইডে সবসময়ের জন্য লাভা ভর্তি থাকে, এবং এর নক্ষত্রের কাছাকাছি থাকা এবং এর টেম্পারেচারের জন্য এটি সব সময় জ্বলতে থাকে। এই জন্য কন্ডেনসেশনের ফলে এখানে বর্ষাও হয় যেটা কাঁচ কিংবা লোহার নয়, এখানে জ্বলন্ত পাথরের বর্ষা হয় যেটা কোনো রকেট কিংবা বুলেটের মতো মহাকাশ থেকে পড়ে। বন্ধুরা, এই প্ল্যানেট তো হ্যাবিটেবল নয়, বাট বিজ্ঞানীরা শুরুর দিকে এটাকে প্রথমে হ্যাবিটেবল প্ল্যানেট হিসেবে মনে করত। বন্ধুরা, এটাকে রিসার্চ করার পর বিজ্ঞানীরা এটা জানতে পারলেন যে এই প্ল্যানেটটি পরপর তার নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে, আর যেহেতু এটি নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে দিন দিনে এর টেম্পারেচার পরপর বাড়তে থাকবে এবং এক সময় এটি নক্ষত্রের মধ্যে মিলিয়ে যাবে। বন্ধুরা, এবার চলুন জেমস ওয়েবের তোলা আরও একটি প্ল্যানেটের দিকে যাওয়া যাক, আমাদের থেকে 750 লাইট ইয়ার্স দূরে অবস্থিত একটি গ্যাস জায়ান্ট সম্পর্কে। বন্ধুরা, যদি আমরা আমাদের নর্মাল স্পেসক্রাফট দিয়ে এর কাছে পৌঁছানোর চেষ্টা করি, এখানে পৌঁছতে আমাদের প্রায় 10 বিলিয়ন বছর সময় লেগে যাবে। এটি আমাদের সূর্যের মতো ইয়েলো ডোয়ার্ফ নক্ষত্রের চারিদিকে চক্কর লাগায় এবং এর মাস জুপিটারের থেকে 1.5 গুণ বেশি। বন্ধুরা, এগুলো তো হলো নর্মাল ব্যাপার, বাট বন্ধুরা এর মধ্যে এমন কি রয়েছে যার জন্য এই ভিডিওতে আমি আপনি এখানে আলোচনা করছি? আসলে বন্ধুরা, এই প্ল্যানেট বছরের পর বছর ধরে অন্ধকারে রয়েছে, আর এটা আজ পর্যন্ত পাওয়া সব থেকে ডার্কেস্ট প্ল্যানেট। এর সারফেস আমাদের কয়লার থেকেও কম লাইট রিফ্লেক্ট করে যার জন্য এখানে আলো দেখা যায় না। আবার এখানে একদম আলো দেখা যায় না সেটা বলাও কিন্তু ভুল হবে, এখানে এক প্রকার ডিপ রেড লাইট পুরো প্ল্যানেটে ছড়িয়ে রয়েছে যেটা এর অ্যাটমসফিয়ার জলার কারণে তৈরি হয়। আর বন্ধুরা, আপনি এখানে জেনে অবাক হবেন যে এখানে এই জলা অ্যাটমসফিয়ার লাভার থেকেও বেশি টেম্পারেচার যুক্ত। আর বন্ধুরা, আপনি যদি ভাবছেন যে এটা সব থেকে খতরনাক প্ল্যানেট
প্ল্যানেটের মধ্যে একটি। তাহলে শুনুন, এবার আমরা একটা প্ল্যানেট নয়, এবার আমরা তিনটে প্ল্যানেট সম্পর্কে জানবো যেটা আমাদের পৃথিবীর থেকে 2300 লাইট ইয়ার্স দূরে ভার্গো কনস্টেলেশনে মজুদ রয়েছে। এদের মাস আমাদের পৃথিবীর থেকেও অনেক কম, যাদের নামগুলি হলো পোল্টারগিস্ট, ডোগার এবং ফোবেটার। আর বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই তিনটি প্ল্যানেট খুব তাড়াতাড়ি গায়েব হয়ে যাবে। তার কারণ হলো এই তিনটি প্ল্যানেট কোনো নক্ষত্রের চারিদিকে নয়, বরং পালসারের চারিদিকে প্রদক্ষিণ করছে। পালসার এক্সট্রিমলি ম্যাগনেটিক ফিল্ড যুক্ত চক্কর লাগানো একটি নিউট্রন স্টার। সিম্পল ভাষায় যদি বলা হয় যে যদি কোনো নক্ষত্র যখন এক্সপ্লোর হয় সেখানে প্রচুর পরিমাণ এনার্জি প্রডিউস হয়, আর এই এক্সপ্লোশনের ঠিক আগে এই নক্ষত্র বিশাল স্পিডে ঘোরে এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস রিলিজ করে, যার জন্য এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তিনটে প্ল্যানেটের অবস্থা কী হবে। আর বন্ধুরা, পালসার সম্পর্কে যদি আপনারা ডিটেইলে জানতে চান তাহলে আই বাটনে লিংক দেওয়া আছে, ওখান থেকে ডিটেইলে ভিডিও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এরকমই আরও একটি এক্সোপ্ল্যানেট যেটা আমাদের পৃথিবী থেকে 320 লাইট ইয়ার্স দূরে অবস্থিত, যেখানে আমরা একটি অন্যরকম দুনিয়াকে দেখতে পাই। এটি এমন একটি অরবিটে চক্কর লাগায় যেখানে একটি নয় বরং তিনটি নক্ষত্রকে আমরা একসাথে দেখতে পাই। আর সব থেকে আশ্চর্যকর ব্যাপার এটাই যে প্ল্যানেটের যখন একদিকে সূর্য ডোবে তখন বাকি দুটো সূর্য উদয় হয়, আর এইরকম সাইকেলে সব সময় চলতে থাকে। বন্ধুরা, যার মানে আপনি এখানে বুঝতে পারছেন এখানে কখনো রাত হয় না। বন্ধুরা, আমাদের সোলার সিস্টেম থেকে 430 লাইট ইয়ার্স দূরে বিজ্ঞানীরা এমন একটি অদ্ভুত এক্সোপ্ল্যানেটকে খুঁজেছেন যার নাম J1047b, যার দ্বিতীয় নাম বিজ্ঞানীরা রেখেছেন মেঘা স্যাটন। এর প্রধান কারণ হলো এর আকার আমাদের স্যাটনের থেকে দ্বিগুণ বড় এবং এই জায়গায় এর রিংয়ের আকার স্যাটনের থেকে 640 গুণ দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, যার রেডিয়াস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, রেডিয়াস হলো 90 মিলিয়ন কিলোমিটার। বন্ধুরা, এটা অনুমান করা যায় এই রিংয়ের চারিদিকে 15 থেকে 25টি আলাদা সেট মজুদ রয়েছে। বন্ধুরা, যেমনটা আমাদের বিজ্ঞানীরা বলছেন যে আমাদের শনি গ্রহের চারিদিকে রিং পরপর বাড়ার পেছনে গ্র্যাভিটি যেরকম দায়ী রয়েছে, ঠিক এই প্ল্যানেটের রিং বাড়ার পেছনেও গ্র্যাভিটির হাত অবশ্যই রয়েছে। আসলে বন্ধুরা, এই রিংটিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর বন্ধুরা, আপনি মনে করুন যে আমাদের আকাশে যদি রেড মুন থাকতো তাহলে আরও কতই না সুন্দর লাগতো। আর বন্ধুরা, এরকমই একটি এক্সোপ্ল্যানেট রয়েছে যেখানে আকাশে একটি নয় বরং 6টি লাল মুন রয়েছে। বন্ধুরা, আমি কথা বলছি TRAPPIST-1b সম্পর্কে। এই প্ল্যানেট আমাদের পৃথিবীর মতো রকি প্ল্যানেট, বা বন্ধুরা আমি যে এই 6টি মুনের কথা বললাম এগুলো আসলে ট্র্যাপিস্ট সিস্টেমে মজুদ আরও বাদবাকি গ্রহ যারা লাইটকে রিফ্লেক্ট করে, আর এদের মধ্যে তিনটি প্ল্যানেট তো হ্যাবিটেবল জোনে রয়েছে। কিন্তু বন্ধুরা, TRAPPIST-1b-র সারফেস থেকে যখন আমরা আকাশের দিকে তাকাবো এই গ্রহগুলিকে চাঁদের মতোই দেখাবে। বিজ্ঞানীরা বলছেন যে এই নক্ষত্রের কাছাকাছি থাকা দুটি গ্রহে জল থাকতে পারে, বাট এই জায়গায় TRAPPIST-1b প্ল্যানেটে জল বাষ্প ফর্মে থাকতে পারে। আর বন্ধুরা, যেখানে জল আছে সেখানে আপনারা বুঝতেই পারছেন এখানে প্রাণের থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। আর বন্ধুরা, এরকমই একটি ইন্টারেস্টিং প্ল্যানেট আমাদের সোলার সিস্টেমে মজুদ রয়েছে যার নাম হলো মার্স বা মঙ্গল গ্রহ। সেটা তো আপনারা সবাই জানেন, যেখানে যাওয়ার জন্য আমাদের ইলন মাস উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, বর্তমানে মঙ্গল গ্রহ খুবই শান্ত গ্রহ, বাট এক সময় এমন ছিল যেখানে ভলক্যানিক ইরাপশনের জন্য প্রায় ভূমিকম্প হতো। এদের মধ্যে একটি হলো অলিম্পাস মুনস, যার উচ্চতা 16 মাইল অর্থাৎ মাউন্ট এভারেস্টের থেকে 3 গুণ বেশি। বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনি ভাবছেন যে এখানে এত বড় ভলক্যানো কিভাবে তৈরি হলো। বন্ধুরা, এর পেছনে প্রধান কারণ হলো মার্সের গ্র্যাভিটি কম হওয়া। বন্ধুরা, একদিকে যেখানে মার্স প্রচুর পরিমাণে গর্ত এবং পাহাড় পর্বত দিয়ে ঘেরা রয়েছে, এই জায়গায় আমাদের থেকে 100 লাইট ইয়ার্স দূরে মজুদ TOI-1452b এক্সোপ্ল্যানেট কমপ্লিটলি লিকুইড ওয়াটার দিয়ে তৈরি, যাকে নাসার টেস্ট টেলিস্কোপ দ্বারা কিছুদিন আগে খোঁজ করা হয়েছে। তারপর এর ক্লিয়ার ইমেজ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা নেওয়া হয়েছে। এবং এই চ্যানেলকে যারা কন্টিনিউয়াসলি ফলো করছেন তারা অবশ্যই জানেন যে এটাকে সুপার আর্থ হিসেবে বলা হয়। এর আকার পৃথিবীর থেকে 7 গুণ বড় এবং ওয়েট পৃথিবীর থেকে প্রায় 48 গুণ বেশি, বাট এই জায়গায় এর ডেন্সিটি কিন্তু আমাদের পৃথিবীর থেকে অনেক লো। সায়েন্টিস্টরা বলছেন যে এই প্ল্যানেট পুরোপুরি বিশাল সমুদ্র দিয়ে ঘেরা যেখানে কোনো স্থলভাগ নেই। বিজ্ঞানীরা আরও বলছেন যে এই সমুদ্র তলদেশে ছোট বড় পাথর, ছোট ছোট পাহাড় রয়েছে, যেরকমটা আমাদের পৃথিবীর সমুদ্র নিচে থাকে। কিন্তু বন্ধুরা, তা সত্ত্বেও এই সমুদ্র কিন্তু আমাদের পৃথিবীর থেকে অনেকটাই আলাদা। প্ল্যানেট TOI-1452b এটি একটি নয় বরং দুটি নক্ষত্রের চারিদিকে বিশাল স্পিডে পরিক্রম করে, যার জন্য এক বছর আমাদের পৃথিবীর কেবলমাত্র 11 দিনে হয়। তো যেটা আগে বললাম, আপনারা অবশ্যই ভাবছেন যে এখানে যেহেতু জল আছে তো প্রাণ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি, তাই না? কেন কি এটা তো হ্যাবিটেবল জোনে রয়েছে। এখানে যদি কোনো এলিয়ান সিভিলাইজেশন না থাকে তাও কিন্তু এখানে জলে ব্যাকটেরিয়া বা ছোট বড় সামুদ্রিক জীব এই সমুদ্রের নিচে থাকতে পারে। আর এই জায়গায় আমরা যদি বলি আমাদের মহাকাশে উল্টোপাল্টা জিনিসের কথা, সেই জন্য আমাদের আর বেশি দূরে যেতে হবে না। আমরা যদি আমাদের সোলার সিস্টেমের মধ্যে হাউমিয়া নামের প্ল্যানেটকে দেখি, যেটা নেপচুনের অরবিটের বাইরে মজুদ কুইপার বেল্টে অবস্থিত রয়েছে, ইন্টারেস্টিং ব্যাপার হলো এর একদিন পৃথিবীর 4 ঘন্টার সমান হয়।
আর এর জন্য এটাকে আমাদের সোলার সিস্টেমের সব থেকে ফাস্টেস্ট অবজেক্ট বলা হয়। বন্ধুরা বিজ্ঞানীরা বলছেন যে হাউমিয়ার আকার ঠিকঠাক গোল নয়, যার পিছনে সব থেকে বড় কারণ হলো এর স্পিড, যাকে দেখতে কোনো রাগবি বলের মতো কিংবা ডিম্বাকৃতি দেখায়। আবার কোনো কোনো স্টেজে কোনো কোনো অ্যাঙ্গেলে তো পুরোপুরি এটাকে ব্যানানা বা কলার মতোই দেখায়। এর সাইজ আমাদের পৃথিবীর থেকে 10 গুণ কম, যার রেডিয়াস 385 মাইল। আরও একটি ব্যাপার হচ্ছে এর দুটি চাঁদ রয়েছে, যাদের নাম নামাকা এবং হিয়াকা। সূর্য থেকে এর দূরত্ব আমাদের পৃথিবী থেকে সূর্যের তুলনায় 43 গুণ বেশি। আর বন্ধুরা এটা সূর্যের চারিদিকে এক পাক করতে সময় নেয় 292 পৃথিবী বছর। কিন্তু বন্ধুরা রিসেন্টলি এই হাউমিয়া সম্পর্কে এমন কিছু আশ্চর্য ব্যাপার সামনে এসেছে, যেটা আমাদের নজরকে নিজের দিকে আকর্ষণ করছে। অ্যাকচুয়ালি এই প্ল্যানেটের চারিদিকে 43 মাইল রেডিয়াস রিং রয়েছে, যেটা পাথর দিয়ে তৈরি। আর বন্ধুরা এরকম আরও কিছু এক্সোপ্ল্যানেট বিজ্ঞানীরা খুঁজে চলেছেন, যাতে আমরা তাড়াতাড়ি এলিয়ানের সন্ধান পাই। আর বন্ধুরা এই এক্সোপ্ল্যানেট সম্পর্কে আপনার কি ধারণা? আর আপনি কি বিশ্বাস করেন যে আমাদের গোটা ইউনিভার্সের মধ্যে কোথাও না কোথাও এলিয়ান রয়েছে? আর যদি বিশ্বাস করেন তাহলে তার প্রমাণ কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত, এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে। যারা চ্যানেলে নতুন অতিথি আসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে আরও বড় করে তুলুন, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আল্লাহ ভগবান গডের কাছে প্রার্থনা করি আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।